নমস্কার, মাই অডিও জাংশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আবার একটি গার্লস কলেজ নিয়ে চলে এসেছি আমাদের এই ভিডিওতে। আসুন ভিডিওটা শুরু করা যাক। আজকের কলেজটা হচ্ছে গভর্নমেন্ট গার্লস জেনারেল ডিগ্রি কলেজ ইকবালপুর। এটি ইকবালপুরে অবস্থিত একটি প্রসিদ্ধ গার্লস কলেজ। আপনারা দেখতে পাচ্ছেন এটার নামেই দেখা যাচ্ছে, এটা গার্লস কলেজ। এখানে আপনারা কী কী সাবজেক্ট কমিশন আছে সেগুলো সমস্ত কিছু আপনারা আজ দেখবেন। আপনারা এই অ্যাডমিশনের উপরে গেলে দেখেন সাবজেক্ট কম্বিনেশন দিয়েছে, কিংবা সব থেকে ভালো আপনি চলে যাবেন অ্যাপ্লাই অনলাইন 1920, এর উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন পুরো প্রসেসটাই আছে। তাহলে আপনার দেখতে শুরু হয় সাবজেক্ট কম্বিনেশনের উপরে আপনি গিয়ে জাস্ট ক্লিক করুন, তাহলে দেখা যাবে কী কী আছে। কোর কোর্স হচ্ছে আরবিক, বেঙ্গলি, ইংলিশ, পার্সি, উর্দু, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, কমার্স। এছাড়া সাবজেক্ট কম্বিনেশন কী আছে সেগুলো সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। এরপর দেখা যাক অ্যাডমিশান এলিজিবল ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়ার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে যদি বিএ কোর্স করতে চান, আরবিক কোর্স, আরবিকের উপরে আপনাকে যেন ক্লাস 12 যেন আরবিক থাকা দরকার, আর আপনার কি হচ্ছে 50% অ্যাগ্রিগেট আর 45% ইন আরবিক আর 55% ইন আরবিক, মানে টোটাল আপনাকে এরকম কম্বিনেশন চাই। আর এসটি এসডি জন্য ওটা 40% কাট অফ করা হয়েছে। আর বেঙ্গলি কোর কোর্সের জন্য আপনি এই পড়তে হবে বাংলা, আর যেরকম আছে সেরকম সমস্ত রুলস এখানে দেওয়া রয়েছে, আপনারা আস্তে ধীরে পড়ে নিতে পারবেন যেই কোর্সটা আপনারা করতে চাইবেন। এখানে অনেকেই আরবিক কোর্স বা পার্সিয়া কোর্সগুলো খুঁজতে পার্সি কোর্স খুঁজতে চায়, অনেকে পায় না, অনেকে ছাত্রছাত্রীরা পড়তে চায়, তাদের জন্য এইগুলো কাজে লাগবে এই কলেজটা। তারপরে আসেন সিলেকশন ক্রাইটেরিয়ার উপরে, যার আপনি যদি ক্লিক করেন দেখবেন কীরকমভাবে কম্বিনেশান করা হচ্ছে সেটা আপনি দেখে নিন। কী করে করছে ওরা, বিএ কোর্সগুলো থেকে করছে আরবিকে বেস্ট 4 নিচ্ছে, আর বেঙ্গলি হলে বেস্ট অফ 4 প্লাস বাংলার পার্সেন্টেজ, এইভাবে সমস্ত কিছু করছে। সায়েন্সের ক্ষেত্রেও সেমভাবে চলছে, কিন্তু দেখুন ইকোনমিক্সের ক্ষেত্রে বেস্ট অফ 4-এর সাথে ম্যাথামেটিক্স বা বিজনেস ম্যাথামেটিক্স প্লাস ইংলিশের মার্কস যোগ হচ্ছে। সেম জিওগ্রাফির ক্ষেত্রেও চলছে, বিকমের ক্ষেত্রে বেস্ট অফ 4 এটা নিয়ে করছে। এইগুলো কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়, সেটা হচ্ছে বছর অনুযায়ী। তারপর হচ্ছে নাম্বার অফ সিটস, আপনি ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে কী কী রয়েছে। আর্টসে আরবিকের জন্য 25টা, বেঙ্গলের জন্য এটা মোটামুটি সবার জন্য 25টা করে কোর্স, কমার্সের জন্য একমাত্র 50, মানে এদের সিট ক্যাপাসিটি খুব কম। এটা মেয়েদের কলেজ এবং আপনার যারা ওখানে থাকেন ইকবালপুরের দিকে তাদের জন্য এটা খুবই কাছাকাছির মধ্যে কলেজ হবে। এরপরে হচ্ছে ফি স্ট্রাকচার, যেটা সবাই জানতে চায়। ফি স্ট্রাকচারটা লোড নিচ্ছে, দেখুন ফি স্ট্রাকচারটা লোড নিল, আমি এটাকে জুম করে দেখাই। টিউশন ফি দেখতে পাচ্ছেন, বিএ কোর্সের জন্য পড়ছে টিউশন ফি ইনস্ট্রাকচার 225 টাকা, হাফ ইয়ারলি ফিজ 1350, এইগুলো সমস্ত করে দেওয়া রয়েছে। এখানে কি হচ্ছে আপনাকে পুরো পাটে পাটে পুরো জিনিসটা দেওয়া রয়েছে, যেটা আপনার বুঝতে সুবিধা হবে। কিন্তু যখন আপনি হবেন তারপর এখানে কিছু কিছু জিনিস টোটাল অ্যাড হবে, এইগুলো দেখুন এই যে 2000, এটা অ্যাডমিশন আদার অ্যানুয়াল চার্জেস, এগুলো 2000 এত টাকা, প্লাস তার সঙ্গে আপনার এই যে জেনারেল কোর্সের অ্যানুয়াল চার্জ 2000 এত, মানে 4000 টাকার উপর মতন পড়ছে এই ব্যাপার। মানে এইগুলো আপনাকে এটা আপনি পাটে পাটে দিতে পারেন, আর এইগুলো একবারে আপনাকে এক টাইম দিতে হবে, কারণ আপনাকে যখন কলেজ অ্যাডমিশনের সময় এইসব ফিসগুলো দিতে হবে। এইগুলো আপনি দেখে নেবেন যে কোন কোর্সে কত কী পড়ছে, বা সেটা আপনার এখান থেকে সমস্ত কিছু ধীরে সুস্থে দেখে দেখে নিয়ে নিতে পারবেন। এই হয়ে গেল কলেজের ব্যাপার। তারপরে হচ্ছে অ্যাকাডেমিক্স, হচ্ছে কোর্স অফার্সের উপরে আপনি যদি ক্লিক করেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন 3 ইয়ার বিএসসি অনার্স কোর্স, কার কার কোন কোন সাবজেক্টের উপরে দিচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, আর বিএ অনার্স দিচ্ছে বেঙ্গলি, ইংলিশ, উর্দু, আরবিক অ্যান্ড পার্সি, আর বিএ কোর্স দিচ্ছে অনার্স ইন সোশ্যাল সায়েন্সে দিচ্ছে সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড হিস্ট্রি, আর 3 ইয়ার বিকম অনার্স কোর্স এখানে রয়েছে। এখানে সমস্ত কিছু আপনারা এখানে দেখে নিচ্ছেন, এখান থেকে আপনারা সেখানে কী কী রয়েছে আপনার এখানে এখন সরি স্কলারশিপের বিভিন্ন ধরনের রয়েছে, অ্যাক্টিভিটিস রয়েছে, অ্যাডমিশন, অ্যাকাডেমি, ফ্যাকাল্টি, আপনি ফ্যাকাল্টির উপরে আর্টসের উপরে গিয়ে ডিপার্টমেন্ট অফ আরবিক ক্লিক করলে এখানে সমস্ত ম্যামদের এবং স্যারদের নাম চলে আসবে, ডিগ্রি চলে আসবে, সমস্ত কিছু এখানে কিছু দেওয়া রয়েছে, আপনারা আস্তে আস্তে সব কিছু দেখে নিতে পারবেন।
এখানে সমস্ত কিছু আপনারা সব দেখে নেবেন আশা করছি, ছোট ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আর আমার হচ্ছে যারা অনেক সময় এই জিনিসগুলো জানেন না তাদের জন্য শেয়ার করার এই তথ্যগুলো আপনারা সব আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, যাতে তারা সমস্ত কিছু তথ্যগুলো ঠিকঠাকভাবে পায়। এই বলে আজকের মতন ভিডিওটা সমাপ্ত হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।